ছবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে। রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে উৎকর্ষ বাংলা থেকে। উৎকর্ষ বাংলা থেকে নতুন করে নিয়োগ করা হবে, নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে, নতুন করে চাকরি দেওয়া হবে, সেই বিজ্ঞপ্তি রাজ্য সরকারের তরফ থেকে বিশাল বড় আপডেট চলে আসছে। আপনারা সম্পূর্ণ আপডেট দেখুন, যারা চাকরির জন্য অপেক্ষা করে আছেন এবং যারা প্রশিক্ষণের জন্য অপেক্ষা করে আছেন, বিনা পয়সায় বিনামূল্যে আপনারা কিন্তু প্রশিক্ষণ দিয়ে চাকরি পেতে পারেন এবং আপনারা কিন্তু যে কোনো একটি কর্মসংস্থান সেখান থেকেই পেয়ে যাবেন। তো সমস্ত ডিটেলস উল্লেখ করা আছে আজকের ভিডিওতে, কিভাবে আবেদন করতে হবে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে চাকরির পদ্ধতি দিয়ে দিচ্ছে, চলো দেখে নেব আজকের ভিডিওতে। দৈনিক পত্রিকায় পেপারে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, রাজ্যের যুবক ও যুবতীদের দক্ষতা আরও বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা। এখানে বলা হয়েছে রাজ্যের যুবক যুবতীর জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নের জোর দিচ্ছে রাজ্য। উৎকর্ষ বাংলার প্রকল্পের অধীনে আরও বেশি সংখ্যক যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য। এই নিয়ে প্রায় 8টি সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্নে শনিবার এই বৈঠক উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবির ও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের চেয়ারম্যান পুনেন্দু বসু। বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আরও কীভাবে উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া যায় সেই নিয়ে আলোচনা হয়। 2024 সালে জুলাই মাসের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতেই পানীয় জলের সংযোগ নিশ্চিত করার টার্গেট নিচ্ছে রাজ্য সরকার। অতএব একেবারে তৃণমূল স্তরে প্রয়োজন পড়বে দক্ষ শ্রমিকের, যারা সারাইয়ের কাজ করতে পারবেন। প্রতিটি পঞ্চায়েতে প্লাম্বার ফিটার সহ 5টি ট্রেডে যাতে অন্তত 2 জন করে থাকেন সেই অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, উৎকর্ষ বাংলায় এর আগেও অনেক ক্যান্ডিডেট নেওয়া হয়েছে এবং বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, আমরা এটি কিন্তু প্র্যাকটিক্যাল জানি। এবার আপনারা আবারও নতুন করে এই উৎকর্ষ বাংলা থেকে চান্স পাচ্ছেন যারা আবেদন করবেন।